বেগম খালেদা জিয়া ইচ্ছা করলে আরো কিছুদিন ক্ষমতায় থাকতে পারতেন, কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করেন বলে আগেই ক্ষমতা ছেড়ে দিয়ে চলে এসেছেন। প্রথমেই আপনাকে ধন্যবাদ দেই এবং চারজন আলোচক প্রত্যেককে আমি ধন্যবাদ দেই, আর সত্য কথা বলার জন্য মিন্টু ভাই এবং আজাদ সাহেব দুজনকে ধন্যবাদ দিচ্ছি যে তারা এতদিন পরে হলেও আপনাদের মাধ্যমে, এই মিডিয়ার মাধ্যমে একটা সত্য প্রকাশ করতে পেরেছে। আমার অভিজ্ঞতা হলো ওই সময় এই যে সরকার, 111 সরকার, যেটাকে আমরা বলি অবৈধ সরকার, আর এই খসরু ভাইরা বলেন যে এদের এদের মাধ্যমে আমরা ক্ষমতায় এসেছি, এবং এরা না হলে হয়তো ক্ষমতায় তারা আসতে পারতো কিনা তা জানি না, তবে 111 সরকার হলো তাদের প্রোডাক্ট, এটা তারা বলেন এবং তারা ওন করেন। এখানে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমার নিজের অভিজ্ঞতার কথা বলি, সেটা হচ্ছে প্রথমে এসেই তারা কি করলেন, এই সুপ্রিম কোর্টের যত সিনিয়র অ্যাডভোকেট আছেন সব সিনিয়র অ্যাডভোকেটদেরকে নিয়ে ওনারা একটা মিটিং ডাকলেন, এবং সেই মিটিংয়ে আপনার সকলকে যেতে হবে এবং বাধ্যতামূলক, এবং বললো যে আপনারা যদি বা প্র্যাকটিস করতে চান এবং যদি আইনজীবী হিসেবে থাকতে চান তাহলে পরে আপনাদের প্রত্যেককে এই মিটিং উপস্থিত থাকতে হবে, এবং এইটা কাউকে বাড়িতে গিয়ে বললেন আর কাউকে বাড়ির মানে ফোনে বললেন, এবং আমি আমাকে তখন আমি সিনিয়র অ্যাডভোকেট আমাকে ধমকের সুরে বললেন যে কাল 11টার সময় অমুক জায়গায় মিটিং হবে, আপনাকে যেতেই হবে। এরপরে আমি বললাম যে যেতেই হবে, আমি বললাম যে মিটিং এটা এটা তো একটা কে যাবে কে যাবে না, বল না এটা কম এটা কম্পালসারি এই মিটিং এ যেতেই হবে। তখন আমি তাদের যে ধমক এবং কোনো সালাম নাই কোনো কালাম নাই কিছু নাই, মানে মোটামুটি ভাবে একজন সিনিয়র অ্যাডভোকেটের সাথে যে কথা বলতে হয় সেটাও এই এটিকেটটাও তখন ছিল না, তখন আমি বা চিন্তা করলাম যে না আমি যাব না, তখন আমি চিন্তা করলাম যে আমার সাথে না যাওয়ার মতো কে কে আছে, তখন আপনি মরহুম উজায়ের ফারুক খসরু ভাই মনে আছে যে আমাদের বারের এক্স প্রেসিডেন্ট ছিলেন, আপনারা সকলেও জানেন, উজায়ের ফারুক সাহেবকে আমি টেলিফোন করলাম, আমি বললাম যে ব্রাদার এরকম অবস্থা, কালকে 11টার সময় এরকম ডিজিএফআই থেকে ইনফরমেশন দিয়েছে, সেখানে সিনিয়র লয়ার কয়েকজনের নাম বললেন যে তাদেরকে ডেকেছে, আপনি কি করবেন বলে তিনিও একই কথা বললেন যে এত বেয়াদবি ভাবে আমাকে ইনভাইট করেছে আই উইল নট গো। তারপরে আমাদের মাহবুবে আলম সাহেব ওই যে অ্যাটর্নি জেনারেল সাহেব ছিলেন তার সাথে কথা বললাম, তিনিও বললেন একই কথা। তা এরকম আমি তিন চারজন যখন পেলাম যে কি বলে যাবে না, তখন আমি আর গেলাম না এবং ওনারাও গেলেন না, কিন্তু তারপরে অনেক থ্রেট অবশ্য আমরা খেয়েছি। যাই হোক, এইটা তো গেল এই পার্ট। সেকেন্ড পার্টটা হচ্ছে আপনি যেটা জানতে চেয়েছেন সেটা হচ্ছে যে আদালতের উপরেও তারা প্রভাব বিস্তার করার চেষ্টা করলো, যে আদালতে যাতে করে এই রাজনীতি, তারা তো শুধু যে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা পয়সা নিছে তা তো না, তারা রাজনীতিবিদদের উপরে, আপনি জানেন যে আমাদের নেত্রী এবং আজকের প্রধানমন্ত্রী তাকেও দুইজনকেই নিয়ে গ্রেপ্তার করে রেখেছেন, এবং তারা যাতে কোনো রকম বেল না পায় এই জন্য কোর্টের উপর প্রেশার তারা সৃষ্টি করতে শুরু করলেন। তো এর মধ্যে এই অবস্থার মধ্যে আমরা মরহুম রফিকুল হক সাহেবের কাছে গেলাম যে স্যার আপনাকে দাঁড়াতে হবে, আমাদের জবাব একটাই হচ্ছে সেটা হচ্ছে ওনাদের কারণেই ওনারা আসছে, কাজেই এখন বলতেছে জয়নুল আবেদিন সাহেবরা কি জবাব দেবেন। আর যে আদালতের কথা যেটা বলছেন, সরকারের যদি ইচ্ছাই থাকতো যে এই টাকাগুলো তারা ফেরত দেবে অবৈধভাবে নিয়েছে তাহলে পরে রিভিউ করতে হতো না, আর রিভিউ পিটিশন সাধারণত নর্মালি এত সকালে হয় না, এটা সরকারও জানে, এটা খসরু ভাইও জানে, এটা সকলেই জানে, তার কারণ এর ইচ্ছা এর কারণই হচ্ছে
যে টাকাটা তারা দিতে চাচ্ছে না, এটাকে তারা হালাল করে ফেলতে চাচ্ছে। তার কারণ অবৈধ সরকার টাকা নিয়েছে, এখন বৈধ সরকারের কাছে আছে, কাজেই এখন বৈধ সরকার ইচ্ছা করলে দিতেও পারে, ইচ্ছা করলে নাও দিতে পারে। এরকম না বিষয়টা, আপনাদের কোনো ব্যক্তিত্ব টাকা নেয় নাই, টাকা তো রাষ্ট্রীয় কোষাগারে আছে, আপনাদের কাছে আছে, আপনারা হয়তো মামলার শেষ হলে একদিন পাবেন।